বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, অ্যান্ড্রয়েড ফোনগুলো যুবকদেরকে নষ্ট করে ফেলছে, ঠিক কিনা? সারা দিন রাত এই ফোনের পেছনে যুবক চলতেছ। যুবক, একটাবার কি চিন্তা করেছো তুমি কি করতেছ? আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা সবকিছু রেকর্ড করছেন, সবকিছু কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবেন। কেমন করে? اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا বান্দাকে একখানা কিতাব দেওয়া হবে, বান্দাকে বলা হবে বান্দা পড়, ও যুবক এই কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবক, যুবক তখন কিতাব নেবে, যুবক কিতাবটা নিয়ে দেখবে ইসলামের বিরোধিতা করেছি, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, মেয়েদেরকে ডিস্টার্ব করেছি, মেয়েদেরকে ধরে এনে বন্ধুরা সকলেই মিলে ধর্ষণ করেছি, শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, আবার ওই মেয়েটাকে আমরা হত্যা করেছি। যুবক সেদিন সব কিছু দেখতে পাবেন। দুনিয়ার প্রযুক্তি যদি আজকে সমস্ত কিছু রেকর্ড করতে পারেন, তাহলে এই প্রযুক্তির মালিক যিনি, তিনি কি রেকর্ড করতে পারেন না? এজন্য আমি যুবকদের উদ্দেশ্য করে কিছু বলে যাই। ও যুবক, আজকে তুমি মনে করতেছো এই মেয়ে আমার জীবন থেকে চলে গেলে আমি এত সুন্দর মেয়ে আর পাবো না। ও যুবক রে, জান্নাতের মধ্যে এত সুন্দর হর দেয়া হবে, যে হুরদের বর্ণনা এসে তারা এত সুন্দর হবে, এই হুররা পানি পান করলেও তাদের গলাদেশ থেকে দেখা যাবে পানি তাদের পেটের মধ্যে ঢুকতেছে, তাদের পেটের মধ্যে কোন কোন সেরা উপসেরা দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে সবগুলো সেদিন দেখা যাবে, এত সুন্দর চেহারা তাদের হবে। কোন কোন বর্ণনা এসেছে হুরদের যে অন্না থাকবে, কাপড় থাকবে, তার কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়ার বুকে ঝুলিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী নূরে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন হুরের পেছনে দৌড়াইতেছো? আজকে ওই মেয়েটির চেহারা ভালো আছে, দুই বছর পর যখন বিবাহ হবে তখন তার চেহারা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা দৌড়ায়, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, কিছুদিন পর সেকা খেয়ে বেকা হয়ে থাকে, ঠিক কিনা? আছে না আপনাদের যুবকরা সেকা খায় না? সেকা খায়,